আসসালামুআলাইকুম। আজকে আমরা ক্যানন ফটোকপিয়ার দিয়ে কিভাবে ফটোকপি করতে হয় তা এ টু জেড শিখব। আমরা প্রথমে মেশিনটি আপনারা দেখতেছেন অফ করা আছে, আমি প্রথমে মেশিনটি অন করে নেব। এই যে আপনারা দেখতেছেন মেশিনের লাইনটি অলরেডি কারেন্টের সাথে কানেক্ট করা আছে। এখন আমি ফটোকপিয়ারের যে অন বাটনটি আছে আমি অন বাটনটি অন করে দেব। এই যে আপনারা দেখতেছেন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এই যে আমার ক্যানন ফটোকপিটির মধ্যে লাইন আসছে, এখন ওপেন হবে, একটু ওয়েট করতে হবে। ওপেন হওয়ার পর পরবর্তী কার্যক্রম আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা এ টু জেড ফটোকপি করার সিস্টেম ইনশাল্লাহ শিখতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন রেডি টু কপি, অর্থাৎ ফটোকপির জন্য আমার মেশিনটি প্রস্তুত। এখন আমি চেক করে নেব আমার এখানে কাগজ দেওয়া আছে কি না। এই যে আপনারা দেখতেছেন আমি সুইচটি চাপ দিয়ে আমি খুলে দেখলাম যে আমার এখানে এ ফোর সাইজের কাগজ দেওয়া আছে, তাহলে এখন আমার আর নতুন করে কাগজ দিতে হবে না। এখন আমি একটা নর্মাল একটা ফটোকপি করে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতেছেন মেশিনটির মধ্যে যে মনিটরটা রয়েছে এখানে অনেক অপশন রয়েছে, এর মধ্যে উপরে লেখা আছে রেডি টু কপি। এই যে আপনারা দেখতেছেন রেডি টু কপি, অর্থাৎ উপরে কপি রেশুর উপরে 100% দেওয়া আছে, পেপার সিলেক্ট করা আছে, এরপর আমি আপনাদেরকে দেখালাম। এখন আমরা নর্মাল একটা পেপার, এ ফোর সাইজের নর্মাল একটা পেপার ফটোকপি করে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতেছেন আমি এখন একটি এখানে এ ফোর সাইজের কাগজ দেব। এই যে আপনারা দেখতেছেন আমি এই কাগজটি এখন ফটোকপি করব। কীভাবে ফটোকপি করতে হয় নর্মাল একটা কাগজ সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন আমি সুন্দর করে কাগজটি একেবারে কর্নার থেকে শুরু করে, দেখছেন কর্নার থেকে শুরু করে একদম সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এই যে এখানে লেখা আছে এ ফোর, অর্থাৎ আমার কাগজটি হলো এ ফোর, আমি এ ফোর সাইজের কাগজটি এখন ফটোকপি করবো। এই যে আপনারা দেখতেছেন আমি সুন্দরভাবে মিলিয়ে লাগিয়ে দিলাম। এখন আমি ডালাটি সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন আমি এই যে আপনারা এখানে দেখতেছেন স্টার্ট বাটন বলে একটি অপশন আছে, এই যে স্টার্ট বাটন যে বাটনটি আছে, এখন আমি একটু লাইট করে দেই। আপনার ফটোকপিটা লাইটের মধ্যে ক্লিক করলে এই যে আপনারা দেখতেছেন লাইট হবে, অথবা আপনি এখান থেকে কালোও করতে পারবেন। ডার্কে ক্লিক করলে আপনার ফটোকপিটা ডার্ক হয়ে আসবে, আর লাইটে ক্লিক করলে আপনার ফটোকপিটা একটু পরিষ্কার হয়ে আসবে। তো আমি একটু লাইটে দিয়ে দিলাম। লাইটে দিয়ে দেওয়ার পর এই যে আপনারা পাশে দেখতেছেন একটি বাটন রয়েছে স্টার্ট, এই যে আপনারা দেখতেছেন স্টার্ট বাটনটি, এখন আমি স্টার্টের মধ্যে ক্লিক করব। এই অপশনটি এই বাটনটির মধ্যে আমি ক্লিক করব, আমি ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতেছেন স্ক্যানিং, অর্থাৎ আমার ফটোকপি স্ক্যানিংয়ের পর প্রিন্টিং হচ্ছে। প্রথমে স্ক্যানিং হয়েছে, তারপর প্রিন্টিং হচ্ছে। এই যে প্রিন্টিং ইজ কমপ্লিটেড, আমার ফটোকপিটি কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে, এই যে আপনারা দেখতেছেন আমার ফটোকপিটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনারা দেখতেছেন আমি এই পিএইচডি ফটোকপি করছি। মূলত নর্মালি আপনারা এইভাবে একটি ফটোকপি করবেন, যে কোনো এ ফোর সাইজের কাগজকে আপনার নর্মালি এইভাবে ফটোকপি করবেন। এখন আমি আপনাদেরকে পরবর্তী একটি কার্যক্রম দেখাবো। এই যে আপনারা দেখতেছেন আমি ফটোকপি করলাম। এখন আমি এই বইটির প্রথম পেজ এবং শেষ পেজ একটা এ ফোর কাগজের মধ্যে ফটোকপি করে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা এ ফোর সাইজের কাগজের মধ্যে আপনি এপিট এবং উপিট ফটোকপি করবেন। তাহলে আমি প্রথম পেজটি আপনারা দেখতেছেন আমি স্ক্যান করি। আপনাদেরকে এটা ফটোকপি করে দেখাবো। এই যে প্রথম পেজটি আমি প্রথমে স্ক্যান করে নেব। স্ক্যান করার আগে আমি আপনাদেরকে একটি অপশন দেখাচ্ছি, যে এখানে লেখা আছে টু সাইডেড। টু সাইডেড যে অপশনটি আপনারা দেখতেছেন, এই অপশনটির মধ্যে আমি ক্লিক করব। কপি রেশিও 100% 100% থাকবে, এখানে কোনো কিছু করতে হবে না, আপনারা 100 রেখে দিবেন। তারপরে এই যে আপনারা এখানে দেখতেছেন টু সাইডেড বলে একটি অপশন, এই টু সাইডেডের মধ্যে ক্লিক করে 1/2 সাইডেড ক্লিক করে ওকেতে আমি ক্লিক করব। এই যে আপনারা দেখতেছেন ওকেতে ক্লিক করলাম।
এখন আমি স্টার্ট বাটন রয়েছে একটি, এই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এই যে আমার এটা স্ক্যান করে নিবে, এই যে আপনারা দেখতেছেন স্ক্যানিং, স্ক্যানিং হচ্ছে যে রেডি টু স্ক্যান চেঞ্জ দ্য অরিজিনাল অ্যান্ড প্রেস দ্য স্টার্ট কি, অর্থাৎ আমার প্রথম পেজটি স্ক্যান করা হয়েছে। এখন আমাকে বলতেছে ওই পেজটি উল্টিয়ে পরবর্তী যে পেজটি আমি ফটোকপি করবো ওইটা দেওয়ার জন্য, এই যে আমি প্রথম পেজ স্ক্যান করে নিলাম, এখন আমি নেক্সট পেজ, এই যে পরবর্তী পেজটি আমি স্ক্যান করে নেব, উল্টিয়ে দিলাম। এখন আবার আমি পুনরায় স্টার্ট বাটনে ক্লিক করবো, এই যে আপনারা দেখতেছেন এই বাটনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্ক্যানিং, এই যে আপনারা দেখতেছেন স্ক্যানিং হচ্ছে এই যে রেডি টু স্ক্যান অর চেঞ্জ দ্য অরিজিনাল প্রেস। এখন আমার ওই পেজ স্ক্যানিং হয়ে গেছে, এখন অটোমেটিক একটা A4 কাগজের মধ্যে ওই পেজ ফটোকপি হয়ে আসবে, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন এটা হলো প্রথম পেজ, বইয়ের প্রথম পেজটা প্রথম A4 সাইজের প্রথমে আছে, এরপর বইয়ের নেক্সট পেজটা পরবর্তী পেজ, এই যে আপনারা দেখতেছেন। জাস্ট আমি আপনাদেরকে এই এই অংশটার মধ্যে দেখালাম যে একটা A4 সাইজের কাগজের মধ্যে আপনি উভয় পেজ কীভাবে ফটোকপি করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো সাইজের বড় কাগজ কীভাবে আপনারা A4 সাইজের মধ্যে ফটোকপি করবেন। এই যে আপনারা দেখতেছেন আমি এটা হলো লিগ্যাল সাইজ, A4-এর চেয়ে বড়। এখন আমি এই পেপারটিকে A4-এর মধ্যে ফটোকপি করব, কীভাবে ফটোকপি A4-এর মধ্যে এত বড় পেজটি করবেন এই পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতেছেন আমি সুন্দর করে চতুর্দিকে লাগিয়ে, এই যে আপনারা দেখতেছেন একদম কর্নার থেকে শুরু করে মিডল পর্যন্ত পেপারটিকে সুন্দর করে গুছিয়ে রাখি রেখে দিলাম। আমি ঠিকঠাক করে নিচ্ছি, এই যে আপনারা দেখতেছেন সুন্দর করে, আপনারা এই যে দেখতেছেন আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। এই যে দেখেন A4 হচ্ছে অনেক বড়, এই যে আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজডির সাইজ, এই যে A4 হলো এতটুকু, কিন্তু আমার পেজডি তার চেয়েও বড়। তাহলে আমাকে এই বড় পেজডি A4-এর মধ্যে ফটোকপি করতে হবে। কীভাবে আমি এত বড় পেজডি A4-এর মধ্যে ফটোকপি করবো এই পদ্ধতিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার পেজডি সুন্দর করে সেট আপ করার পর আমি ফটোকপি করার জন্য প্রস্তুত হব এবং আপনাদেরকে পরবর্তী কার্যক্রম আমি বলে দেব। আমার পেজডি রাখা শেষ, এখন আমি রেখে দিলাম। তারপর এই যে আমি মনিটরে আসলাম, মনিটরে আসার পর এই যে আপনারা দেখতেছেন কপি রেশিওর উপর 100%, আমি কপি রেশিওতে ক্লিক করবো। কপি রেশিওতে ক্লিক করার পর এখান থেকে আমি সাইজটা কমিয়ে দেব, আমি দেখেন কত দিচ্ছি 82। আমি কপি রেশিওর মধ্যে এসে 82 সাইজ দিয়ে দিয়েছি, প্রথমে ছিল 100 কিন্তু আমি সাইজটা কমিয়ে 82 দিয়ে ডানে ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতেছেন কপি রেশিওর উপরে 82 82% লেখা উঠতেছে, অর্থাৎ আমি 82 দিয়ে ফটোকপি করবো। এখন আমি এই যে স্টার্ট যে বাটনটা আছে এখানে ক্লিক করবো, এই যে ক্লিক করার পর এখানে লেখা উঠছে স্ক্যানিং অ্যান্ড প্রিন্টিং। এই যে দেখতেছেন আমার বড় সাইজটি A4-এর মধ্যে প্রিন্ট হয়ে বাইর হয়ে আসছে, আমি এখন আপনাদেরকে দেখাবো সঠিকভাবে প্রিন্ট হয়ে A4-এর মধ্যে সম্পূর্ণ পেজটি আসছে কি না। এই হলো আমার ফটোকপিটা। এখন আমি অরিজিনালটার সাথে আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দেবো যে সব কিছু ঠিকঠাকভাবে আসছে কি না। আমি অরিজিনাল কাগজটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন অরিজিনাল কাগজটির প্রথমের যে গটি রয়েছে এই গটির মধ্যে লেখা আছে ক্রমিক নং, এই যে ক্রমিক নং টি ক্রমিক নং, তার মানে আটছে। লাস্টে লেখা আছে এস এ ইউ গণের স্বাক্ষর, এই যে সব কিছু ঠিকঠাক আছে। সর্বশেষ হলো মোট, এই যে আপনারা দেখতেছেন 24 নম্বর পরে হলো মোট, এই যে 24 নম্বর মোট। মূলত এভাবে আপনারা ফটোকপি করবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটি। ধন্যবাদ।